সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জয়যাত্রা অনুষ্ঠানে আমি সুমিয়া সান আছি আপনাদের সাথে। জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি দেশের বিভিন্ন সমসাময়িক বিষয়গুলি নিয়ে। আর আমাদের সাথে আলোচনায় সংযুক্ত হন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে জয়যাত্রা টেলিভিশনের সহকর্মীগণ এবং থাকেন তাদের সাথে নানা ধরনের অতিথিগণ। আজকেও আমাদের সাথে যারা সংযুক্ত হবেন তারা হলেন ফুয়াদ মাহমুদ সবুজ চট্টগ্রাম থেকে, সাইফুল ইসলাম সুমন কুমিল্লা থেকে এবং আলী আকবর বাদল আছেন আমাদের সাথে পিরোজপুর থেকে। চলুন দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যেতে চাই আলী আকবর বাদলের কাছে, যিনি আমাদের সাথে পিরোজপুর থেকে আছেন। বাদল, আপনি শুনতে পাচ্ছেন? আলমগীর হোসেন অধ্যাপক, আলমগীর হোসেন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তিনি আমাদেরকে বলবেন তার জেলায় এই যে করোনা মহামারী এবং যে কিছুদিন আগে যে বন্যা হয়ে গেল পানি জলোচ্ছ্বাস, তার দলীয় ভাবে সে জনগণের পাশে কিভাবে দাঁড়িয়েছেন আজকে তিনি আমাদেরকে সেই বিষয়টি খুলে বলবেন। জনাব আলমগীর হোসেন। ধন্যবাদ। আসলে করোনা মহামারী শুরু থেকে আমাদের নেতা পবিত্র রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত এবং রাজনীতির উত্তরাধিকার তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সারা বাংলাদেশে আর কোন রাজনীতি নেই, একটি রাজনীতি, তা হলো মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের মঙ্গলের জন্য এই বৈশ্বিক মহামারীতে আমরা যেন যে যেভাবে পারি মানুষের পাশে দাঁড়াই। এই মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আমরা আমাদের জেলায় আমরা সর্বোচ্চ ত্রাণ তৎপরতা করার চেষ্টা করেছি। আমি এবং আমার দল, আমি আলমগীর হোসেন, আমার দল এবং আমার পরিবার পিরোজপুর শহরে একটি ঐতিহ্যবাহী পরিবার, আমার পরিবারের সদস্যবৃন্দ, আমার ছোট ভাই সহ ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং আমার বিশেষ করে সারা উপজেলায় আমার দলের নেতা কর্মী এবং সমর্থক পর্যায়ে পর্যন্ত ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করেছে। অর্থাৎ আমরা যেভাবে পেরেছি আমরা কিন্তু জনগণের পাশে দাঁড়িয়েছি। আমি একটি কলেজ শিক্ষক এবং আমরা সেভাবে কলেজের বিভিন্ন শিক্ষকদের আমাদের শিক্ষক সংগঠন থেকে আমরা কিন্তু তাদেরকে সহায়তা করেছি, শিক্ষক কর্মচারী। অর্থাৎ আমরা চেষ্টা করেছি এই জেলায় 10,000 মানুষকে ত্রাণ তৎপরতায় আওতায় নিয়ে আসা। আবার এই দ্বিতীয় পর্যায়ে আজকে আমি উপস্থিত করলাম সেই উপহার সামগ্রী বিতরণ, অর্থাৎ প্রতি বর্ষে আমাদের জেলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নেতা তারেক রহমান আবার নির্দেশ দিয়েছেন প্রতি বর্ষের কারণে যেভাবে মানুষ কর্মহীন হয়ে পড়েছে করোনা এবং অতি বর্ষে আমরা যেন তাদের পাশে দাঁড়াই। আমরা মানবিক কারণে আমরা দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে আমরা কিন্তু আবার পাশে দাঁড়িয়েছি। আজকে দলীয় কার্যালয় থেকে আমি সেই উপহার সামগ্রী বিতরণ, অর্থাৎ চাল ডাল তেল একটি বস্তায় করে মানুষের মাঝে এবং মাস্ক এবং তাদেরকে বিতরণ করেছি। আমরা এই পর্যায়ে হয়তো চেষ্টা করব সপাচেক মানুষকে অংশগ্রহণ করা, যার প্রথম দাম আজকে আমরা দিয়েছি। আমরা চাই যে এদেশের সকল মানুষ যদি কর্মহীন মানুষের পাশে, আমরা যেন মানুষ মানুষের জন্য, এই আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আমাদের নেতা সততার সাথে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততার সাথে জীবন যাপন করেছেন। সৎ নেতৃত্ব, ভালো নেতৃত্ব মধ্যরাতের সরকার নয়, জনগণের সরকার, গণতন্ত্রের সরকার এদেশে প্রতিষ্ঠিত হোক এবং আমরা জনগণের পাশে দাঁড়াই। আজকের দিনে আমাদের সেই অঙ্গীকার এবং সেই কথাই রইল। জয়যাত্রা আপনাকে আমার পক্ষ থেকে, জাতীয় দল পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে এবং আমার শিক্ষক সংগঠন শিক্ষক কর্মচারী উপজেলার পক্ষ থেকে এবং শিক্ষক কর্মচারী পরিবার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। জনাব আলমগীর হোসেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি 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 জি। এই যে আপনারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন জনগণের পাশে থেকে, এবং আপনি বললেন যে এই যে অতিবৃষ্টির কারণে যে বন্যা হয়েছে সে সকল সাধারণ জনগণের পাশেও দাঁড়িয়েছেন করোনার বৈশ্বিক মহামারীর পাশাপাশি, তো একটু যদি আমরা রাজনীতির বাইরে আসলে যেতে চাই একজন মানুষ হিসেবে, মানবতা মনুষ্যত্ব দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে নিশ্চয়ই শুধু করোনা নয়, আমরা নিশ্চয়ই কাজগুলো সারা বছরই করে থাকি। আসলে আমরা কোনো না কোনো ভাবে সারা বছরই কিন্তু ত্রাণ তৎপরতায় বা মানুষের পাশে দাঁড়াই।
আর আমি আমি আলমগীর হোসেন, আমি আপনার কাছে এই জিনিসগুলো একটু জানতে চাই যে সারা বছর আমরা মানুষ হিসেবে মানুষের কি ধরনের কাজকর্ম করছি, মানুষ হিসেবে মানুষের পাশে কিভাবে আছি, তাদের আসলে সেবা করছি কিভাবে। আসলে রাজনীতি মূল শুরু মানুষের কথা। আমরা আমি একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি আয়ারা সালা হেয়া খোয়া এসব নামাজে এসব কল্যাণ, অর্থাৎ একজন মুসলমানের যেমন ইবাদত করতে হবে ঠিক তেমনি আল্লাহর সৃষ্টি যে জীব তাদের জন্য আমার আল্লাহ তাআলা যে আমাকে যত এবিলিটি দিয়েছে সেই নিয়ে পাশে দাঁড়াতে হবে। এবং এর একটি চমৎকার মাধ্যম হলো রাজনীতি, এর একটি চমৎকার মাধ্যম হলো রাজনৈতিক সংগঠন। আমরা যেমন ঈদ কোরবানি সহ পয়লা বৈশাখ প্রতিবর্ষণ করোনা এবং মহামারী আমরা আমরা কিন্তু আমাদের দল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান গ্রামের গ্রামে দূরে মানুষকে কাজ আজকে কিন্তু আমরা শুধু আমি আজকে 100 মানুষকে ত্রাণ দিলাম, এতে কিন্তু সামান্য সামান্য থেকে সামান্য অংশ যারা কর্মহীন কিন্তু আমি দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করলাম, আমার রাজনৈতিক কর্মীদের আমি উদ্বুদ্ধ করলাম যে না তোমরাও দাও, তোমরাও এই কার্যক্রমের পরিচালনা করো। আমার সারা জেলায় আমার রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা আমার ডান দিকে এদিক এসে আমার জিয়ানগর অর্থাৎ ইঙ্গুদারের সভাপতি হিসেবে উপস্থিত হয়েছে, তাদের অঞ্চলে তারা যে যা পারছে তারা আসলে তারা সমুদ্রের একেবারে নদী বিস্তৃত এলাকা মানুষ আসলে কিন্তু সবচেয়ে বেশি সেই এলাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কিন্তু একদম যার বাড়িতে কিছু চাল আছে সে কিন্তু তার থেকে অংশ হিসাবে কিছু চাল দিয়েছে এই রাজনৈতিক কর্মী এবং নেতা। এই রাজনীতি হলো মানুষের কল্যাণে, পাশাপাশি আমরা অপরাজনীতিও দেখি। আমরা দেখি যে একদল রাজনীতি মানুষ রাজনীতির নামে ওবা এই মহামারীর সময়ও অনেকের খাটের নিচ থেকে অনেকের বাড়ি থেকে অনেকের চৌকি থেকে অথবা যারা টকশোতে বড় বড় কথা বলে তারা মানুষকে ভুল রিপোর্ট দিয়ে ভুল করতে রোধ করেছে, এরা আল্লাহ তালার বিচারের মানুষের বিচারের সম্মুখীন যেমন হবে তেমনি আল্লাহ তালার বিচারের সম্মুখীন। আমরা বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসূতি পদের বিশ্বাস করে, খালেদা জিয়া বিশ্বাস করে মানব কল্যাণ হিসেবে সর্বশ্রেষ্ঠ রাজনীতি। আর আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত এবং রাজনীতির তারেক রহমান তিনিও বিশ্বাস করেন কোন রাজনীতি আমাদের জন্য নয়, আমাদের জন্য একমাত্র রাজনীতি মানব। সে কারণে তিনি বলেছেন যারাই ক্ষমতায় থাকুক মধ্যরাতের সরকার হোক যে হোক আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে বসে এই মহামারীতে আমরা আমরা সমাধান করি। তিনি কিন্তু বারবার তারেক রহমান বলেছেন এবং মহাসচিব বলেছেন যদিও আজকের সরকার বা এই রাজনৈতিক দল অথবা আজকের প্রধানমন্ত্রী এই কথাটি আমলে নেয় নাই কিন্তু আমরা কিন্তু আমাদের আহ্বান যদিও আমাদের বলা উচিত ছিল মধ্যরাতের সরকারের সাথে আমরা বসব না কিন্তু আসলে আমরা চমৎকার ভাবে প্রথমেই উপস্থাপনা করেছি যে আমরা বসতে চাই সকল দলের সকল মতের সাথে, আমাদের যা কিছু আছে তাই নিয়ে লড়াই করতে হবে, যতটুকু আছে তাই বিলিয়ে দিতে হবে মানব কল্যাণে, আমরা কিন্তু মানব কল্যাণে। ধন্যবাদ। আর একটু বিষয় যেহেতু রাজনীতির কথা আসলে আসছে বারবারই আপনি রাজনীতির কথার সাথে কথা মিলিয়েই বলছেন, জি জি, এই জন্য আসলে প্রশ্নটি আসছে যে আপনাদের সময়কার ছাত্র রাজনীতি আর এখনকার ছাত্র রাজনীতির মধ্যে আসলে কতটুকু পার্থক্য লক্ষ্য করছেন? ধন্যবাদ ম্যাম, একটু চমৎকার কথা বলেছেন। আমি ছাত্র রাজনীতি ছেড়েছি 93-তে, আমি 83 থেকে 91-এর গণঅভ্যুত্থানে আমি অংশগ্রহণ করা বা 91-তে জেলা সম্পাদকের সভাপতি ছিলাম। আমার শরীরে এরশাদের লালিত আঘাত গুলো আমার শরীরে রয়েছে এখনো, মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন সময় আমি অ্যাসল্টেড হয়েছি। তো ছাত্র রাজনীতি আসলে আমরা চেষ্টা করছি, আমাদের সময় ছাত্র রাজনীতি ছিল আমরা জানতামই না টেন্ডারবাজি কাক, আমি মাস্টার্স কমপ্লিট করেও ছাত্রদলের সভাপতি ছিলাম, অনার্স মাস্টার্স কমপ্লিট করেও আমি জেলা শাখার সভাপতি ছিলাম, কিন্তু টেন্ডার কাকে বলে বা কোথাও গিয়ে চাঁদাবাজি কাকে বলে এটি কিন্তু জিয়াউর রহমানের রাজনীতিতে আমরা শিখি না। এই যদিও এটি পরবর্তী সময় কার কি দোষ আমি জানবো না কিন্তু সরকারি দল আজকে আজকে কিন্তু এই সমস্ত অপরাজনীতির মধ্যে জড়িত হয়ে পড়েছে। পাশাপাশি আমাদের দল তারেক রহমান স্পষ্ট বলেছে নিয়মিত ছাত্র ছাড়া কেউ ছাত্র রাজনীতিতে আসতে পারবে না, তাহলে বিবাহিত অনিয়মিত ছাত্র যদি ছাত্র রাজনীতিতে না আসে তাহলে আইডিয়াল ব্রেন ডেভিল ওয়ার্কশপ, ওই যে ছাত্র রাজনীতি এবং বিবাহিত তখন ওই ব্রেনটি
ওই খারাপ জায়গায় যায়, অর্থাৎ শয়তানের কারখানায়। আমরা চাইব ছাত্র রাজনীতির মাধ্যমে, আমরা তো স্বপ্ন দেখতাম একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশের, কারণ আমরা আমার খুব খুশা যারা ছাত্র রাজনীতি করেছেন, তারা এদেশের স্বাধীনতা যুদ্ধ করেছেন, তারা মুক্তিযুদ্ধ করেছেন, তারা এদেশকে স্বাধীন করেছে। আমার পূর্বপুরুষরা 1952 ভাষা আন্দোলন করেছে, তারা ভাষা আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষের মনের কথা বলেছে। তাহলে আমরাও স্বপ্ন দেখতাম যে এদেশের আমরা ছাত্ররা একটি বিজয় অর্জন করব, এর সাথে পতন হবে, সেই পতনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার আজীবন দাঁড়িয়ে। হ্যাঁ, প্রথম পর্যায়ে হয়েছে বটে, তো আজকে মধ্যরাতের সরকার ক্ষমতায় এসেছে, ছাত্ররা একটি পচন ধরেছে। আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি এ থেকে উত্তরণ না হলে, মাছের মাথায় পচন দিলে ধরলে যেমন মাছ টেকে না, মাছ মারা যায় ঠিক তেমনি ভাবে ছাত্র রাজনীতি যদি পচনই ধরে, সে যে দলেরই হোক, সেই দল টেকবে না, জনগণের কল্যাণ হবে না, মানব কল্যাণ। আমরা এ কারণেই চেষ্টা করছি, নিউ ব্লাড যারা নিয়মিত ছাত্র মেধাবী, এবং আপনি জানেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে হিজবুল বাহারে কাদেরকে নিয়ে গিয়েছে, এদেশের মেধাবীদের নিয়ে হিজবুল বাহারে গিয়েছেন, এটা নিয়ে অনেক অনেক কথা বলতে পারে, কিন্তু তিনি রাজনৈতিক শিক্ষা দেয়নি, তিনি আদর্শ শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা আর স্বনির্ভর বাংলাদেশ গড়ার মধ্যে দিয়েই আমাদেরকে ছাত্রদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই কথাটি বলেছেন। তিনি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার তিনি এক ধরনের থিম দিয়েছেন, তিনি গ্রামের পর গ্রাম কাঁসাদহ খালের পাড় থেকে সেই মানিকগঞ্জের হেঁটে হেঁটে মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছেন। তার নাম ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আলমগীর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকর্মী আলী আকবর বাদলকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আমাদের পরের সহকর্মীর কাছে। আমাদের সাথে আছেন চট্টগ্রাম থেকে ফুয়াদ মাহমুদ সবুজ। সবুজ, আপনি শুনতে পাচ্ছেন? সবুজ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করছি ফুয়াদ মাহমুদ সবুজের সাথে সংযুক্ত হতে, তিনি আমাদের সাথে আছেন চট্টগ্রাম থেকে। সবুজ, আপনি শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা চেষ্টা করছি সবুজের সাথে সংযুক্ত হতে। সবুজ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সুপ্রিয় দর্শক, আমরা আসলে কথা বলছিলাম একটু আগে আমাদের সহকর্মী আলী আকবর বাদল যেখানে ছিলেন পিরোজপুরে, এবং তার সাথে ছিলেন সম্মানিত অতিথি আলমগীর হোসেন। আমরা তার সাথে একটু রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেছি, পাশাপাশি আসলে বৈশ্বিক করোনা মহামারী এবং ত্রাণ বিতরণ এই ধরনের কার্যক্রমগুলো নিয়েও কথা বলেছি। আমরা পরবর্তীতে আসলে যেতে চাচ্ছি আমাদের সহকর্মী ফুয়াদ মাহমুদ সবুজের কাছে, তিনি আমাদের সাথে চট্টগ্রামে আছেন। আমরা আসলে তাকে নিতে চেষ্টা করছি, আমরা ফুয়াদ মাহমুদ সবুজের কাছে যেতে পারলেই তার কথা আমরা যদি আপনাদেরকে জানাতে পারি, তাহলে আমরা আসলে জেনে নেব যে তিনি যেখানে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে। সবুজ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব ফুয়াদ মাহমুদ সবুজকে নিতে। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই, আমাদের সাথে আরেকজন সহকর্মী আছেন, আমাদের সাথে অপেক্ষা করছেন তিনি। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই কুমিল্লা, আমাদের সহকর্মী সাইফুল ইসলাম সুমনের কাছে, তিনি আমাদের সাথে কুমিল্লা থেকে সংযুক্ত হচ্ছেন। সুমন, আপনি শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক, আমরা তাদের সাথে সংযুক্ত হতে পারলে আমরা আবারও আপনাদের কাছে আসব। তার আগে ছোট্ট একটু বিরতি নিতে চাই আমরা, আপনারা আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। আমরা ছোট্ট একটু বিরতির পরে আবারও ফিরে আসব জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে। আহ
হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা 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 দেখো হ্যাঁ বসে আছে সুপ্রিয় দর্শক, ছোট্ট একটু বিরতি শেষে আমরা আবারও ফিরে এলাম জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আবারও আমাদের অনুষ্ঠানে। আমরা ছিলাম, আমাদের সহকর্মী চট্টগ্রামে আছেন ফুয়াদ মাহমুদ সবুজ। আমরা সেখানে যেতে চাই আবারও সবুজের কাছে। সবুজ, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, সবুজ বলুন। আগে
জি আমি আপনার কাছে কি জানতে চাই যে আপনাদের যে পরিকল্পনাটা ছিল আমাদের সভাপতি একটুখানি পরিকল্পনাটা ছিল অবস্থা কি সেটি নিয়ে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। আপনার জানেন আজকে বঙ্গবন্ধু আগস্ট মাসের শেষ দিন, আজকে বঙ্গবন্ধু 45তম স্মরণ বার্ষিকী চলছে। আমরা 1975 সালের 15 আগস্ট জাতির জনককে হারিয়েছি, হারানোর মধ্য দিয়ে আমরা যে শোকাবহ অবস্থা ছিলাম আজকে 45 বছর পরে এসে আমরা সেই শোককে সত্যিতে পরিণত করার মধ্য দিয়ে আমরা মানুষের কল্যাণে কাজ করছি। ওনারই সুযোগ কন্যাশনের নির্দেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আগামী সাধারণ সম্পাদক সাবেক সফল মেয়র জনাব আলহাজ আজম আসিফুল্লাহ নেতৃত্বে আমরা চট্টগ্রামে গণনীতি শেখ হাসিনার যে নির্দেশনা, আমরা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে যেভাবে আমাদের যে কর্মসূচিগুলো রয়েছে তারই ধারাবাহিকতায় আমরা চট্টগ্রামেও আমরা গরিব দুঃখী মানুষের পাশে খাদ্য বিতরণ করেছি, আমরা বিভিন্ন জায়গায় আমরা গাছের চারা লাগাচ্ছি, আমরা করোনাকালে মানুষ যে দুর্ভোগ সেই দুর্ভোগে মানুষের পাশে থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি। আমরা শুধু খাওয়ার বিতরণ না, আমরা মানুষকে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে স্বাস্থ্য সচেতন করছি এবং আমাদের যে নিয়মিত যে কর্মসূচিগুলো আছে আলোচনা সভা শোক সভা এগুলো তো করছি। তো আমরা এভাবেই আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি। মূলত বঙ্গবন্ধুর যে আদর্শ মানুষের পাশে থাকা, মানুষের কল্যাণে কাজ করা, সাধারণ মানুষকে জীবন মান উন্নয়নের জন্য কাজ করা, সেইভাবেই আমরা সেগুলোকেই আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে কাজ করি। জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের যে পরিকল্পনা অনুষ্ঠান গুলো করার আমাদের পরিকল্পনা ছিল আমরা স্বাভাবিকভাবে সেগুলো করতে পারছি না, কিন্তু আমরা থেমে নেই, আমরা বললামই তো আমরা মানুষের পাশে যেভাবে পারি আমাদের বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি সৈনিক আমাদের দলের প্রতিটি কর্মী রীতিমতো প্রতিযোগিতা করার মধ্যে প্রতিযোগিতামূলক ভাবে হলো কার থেকে কে কত বেশি মানুষের পাশে থাকতে পারে সেভাবে আমরা চার চার জায়গা থেকে সেটা কাজ করছি। আর আমাদের সংগঠনগত ভাবে তো আমরা করছি, সংগঠনের বাইরে গিয়েও যারা বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী আমরা নিজেরা মনে করি আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সবাই মানুষের জন্য কাজ করছি। আমরা ধরেন এর পাশাপাশি অবশ্যই আমরা বঙ্গবন্ধুর যে আত্মস্বীকৃত যে খুনিগুলো যাদের মামলা বঙ্গবন্ধু হত্যার মামলা রায়ের দণ্ড পেয়েছে তাদের সবাইকে এখন পর্যন্ত আমরা হাতে দিতে পারিনি, রায় কার্য করতে পারিনি, সেই জন্য আমরা বঙ্গবন্ধু খুনিদের দেশে যেভাবে দ্রুত সম্ভব রায় কার্য উন্নয়নের জন্য আমরা জনমত তৈরি করছি এবং আমরা সরকার যদিও আমাদের আওয়ামী লীগ সরকার তারপর আমরা সরকারকে সে ব্যাপারে সবসময় চাপ দিচ্ছি এবং বিশ্বের বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে বঙ্গবন্ধুর এই হত্যাকারীদের বিরুদ্ধে আমরা অবশ্যই কারণ সে দণ্ডিত হওয়ার পরেও তার আমরা থেমে থাকবো না, কারণ তারা যেই কারণে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বাংলাদেশের স্বাধীনতার যে অর্থবহ যাতে হতে না পারে, স্বাধীনতা যেন স্বাধীন হওয়া সফল হতে না পারে, স্বাধীন একটি বাংলাদেশ হিসেবে যেন আমরা প্রতিষ্ঠিত হতে না পারি সেই লক্ষ্যেই তারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তার সেই লক্ষ্য তাদেরকে আমরা বাংলাদেশকে উন্নত করার মধ্যে আমরা বঙ্গবন্ধু হত্যা করেছিল। কারণ এখন একটু উন্নত হয়েছে তাও বঙ্গবন্ধু কল্যাণ দেশে কাশ্মীরের সফল নেতৃত্বে বিশ্বের অন্যান্য দেশগুলো এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকেও বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেকটা ভালো অবস্থায় আছে। তো সেই হিসেবে আমরা এখন সামাজিক দূরত্ব বজায় রেখে যে স্বাস্থ্যবিধিগুলো মেনে আমরা হয়তো কিছু কিছু সমাবেশ আমরা করছি এখন এই শেষের দিকে এসে হয়তো আমরা সেটা বানাতে পেরেছি। মহামারীর কারণে তো বাংলাদেশের মানুষ সংকটপূর্ণ জীবনযাপন করছে, ফলে এই যে চট্টগ্রাম মহানগরে যারা বসবাস করছে তাদের পাশে বাংলাদেশ আওয়ামী লীগ বা আমি তো আগেই বলেছি আমি প্রথমেই বলেছি আমাদের দণ্ডনীতি শেখ হাসিনার নির্দেশে আমাদের
এই চট্টগ্রামের অবিসংবাদী জনতা, চট্টগ্রামের অভিভাবক মানুষের স্বর্ণতার হাত আদম নাসিরুদ্দিন মহোদয় উনার ব্যক্তিগত তরফ থেকে সংগঠনের প্রধান সম্পাদক উনি চট্টগ্রাম মহানগরের সংগঠন বলতে হবে, শুধু আমরা সাধারণ মানুষকে দিয়েছি বা পাশে দাঁড়িয়েছি তা নয়, এটা সারা বাংলাদেশের মানুষ এখন জানে যে চট্টগ্রাম আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ বা ওনার মানে অঙ্গ সংগঠনের গুলো কি পরিমাণ করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছিল, এটা আজকে অনেকেই প্রশংসিত প্রশংসা করছেন। বিশেষ করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যার কথা আমি বলছিলাম অতক্ষণ, উনি শুধু সংগঠনের শুধু আমাদের মানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন করোনা কালে তা নয়, চট্টগ্রাম মহানগরের 43টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ড কমিটির যে কর্মীগুলো আছে, দলের নেতাকর্মী আছে, তাদের পাশেও উনি সেভাবে নিজের ব্যক্তিগত তহবিল থেকে উনি সেই করোনাকালের সাহায্য দিয়েছেন বা উপহার সামগ্রী দিয়েছেন, এবং আমরা সেটা অব্যাহত রেখেছি এবং এখনো পর্যন্ত যখন যার যে পরিমাণ সহযোগিতা দরকার আমরা অবশ্যই ফলগতভাবে আল্লাহ আজম নাসিরুদ্দিনের নেতৃত্বে আমরা সেটা করে যাচ্ছি এবং করে যাবো ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতির সম্পূর্ণ শেষ না হয়। সেটা চিকিৎসার সেবায়ও আমরা মানুষকে সহযোগিতা করছি, আমরা খাদ্য সহায়তা দিয়েও সহযোগিতা করছি, অন্যান্যভাবেও আমরা অনেকভাবে মানুষকে পাশে দাঁড়াচ্ছি দলগতভাবে আজম নাসিরুদ্দিনের নেতৃত্বে। তাদেরকে ইতিমধ্যে বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আপনারা দেখেছেন তারা আজকে হয়তো ব্যানারে আছে বা পেপার পত্রিকায় আছে, তারা মানুষের পাশে নেই, তার মানুষ তাদেরকে গ্রহণ করছে। আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা মিষ্টা জন্মদিন পালন করুক বা বঙ্গবন্ধু তারপরে তারা উল্লাস করুক যাই করুক, তাদের সেই যে লক্ষ্য ছিল সবাই ছিল সেটি আজকে বিশ্বাস হয়ে গিয়েছে, মানুষ আমাদের গ্রহণ করেছে, আওয়ামী লীগকে গ্রহণ করেছে। সবচেয়ে বড় কথা, বঙ্গবন্ধুকে যেই কারণে হত্যা করেছিল একটি জাতিগত ভাবে বাংলাকে বাংলাদেশকে নিমজ্জিত করার জন্য, স্বাধীনতাকে অথব হতে নাম দেওয়ার জন্য সেটি আজকে ব্যক্ত হয়েছে সারা বাংলাদেশ, বাংলাদেশ এখানে সারা বিশ্বে একটি রোল মডেল হয়েছে উন্নয়নের, এবং তাও যে বঙ্গবন্ধুরই সুযোগ করবেন না দণ্ডনীতি শেখ হাসিনার নেতৃত্বে। সবুজ, আমরা একটু সংক্ষিপ্ত করি, আমরা পরবর্তীতে আমাদের সাথে আরো সহকর্মী আছেন, আমরা সেখানে যেতে চাই, একটু সংক্ষিপ্তে আমরা শেষ করি। ধন্যবাদ সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে সম্মানিত অতিথিকেও ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আমাদের পর সহকর্মীর কাছে, আমাদের সাথে আছেন কুমিল্লা থেকে আমাদের সহকর্মী সাইফুল ইসলাম সুমন। সুমন, আপনি শুনতে পাচ্ছেন? জি বলুন। জি সুমি, আমি এই মুহূর্তে আছি কুমিল্লা, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদে। আজ আমার সাথে উপস্থিত আছেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহম্মদ শফিউল আহমদ, শফিউল আহমদ বাবু আছেন আমার সাথে, উনি কথা বলবেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, আমরা একটু আপনার কাছে মুক্তিযুদ্ধ বিষয়গুলো নিয়েই আসলে আলোচনা করতে চাই, আমরা আপনার কাছে ছোট করে একটু মুক্তিযুদ্ধের গল্পও শুনতে চাই, এবং 1975 সালের 15ই আগস্ট যে আসলে একটি নির্মম ঘটনা ঘটেছিল, আমরা তার ঘটনা একটু শুনতে চাই আপনার মুখে। জি, আপনারা জানেন 1971 সালে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে যুদ্ধে গিয়েছিলাম, আমাদের একজনই নেতা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যদি না জন্মগ্রহণ করতেন বাংলাদেশ কোনদিন হতো না, তার ডাকে এই দেশের 750 কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কিছু তালবদর রাজাকার কুলাঙ্গার ছাড়া। আমরা এবার মুজিব শতবর্ষ করার প্রক্রিয়া ছিলাম, আমরা অনেক কর্মসূচি হাতে নিয়েছিলাম, তার ভিতরে আপনারা টিভিতে দেখেছেন নিউজে দেখেছেন যে আমরা বঙ্গবন্ধুর 7ই মার্চ ভাষণের দিন 2 নম্বর সেক্টরের মিলন মেলা করেছি, মুক্তিযোদ্ধাদের 2 নম্বর সেক্টরের মিলন মেলা করেছি, এবং খুব সুন্দর মিলন মেলা হয়েছে বঙ্গবন্ধুর সম্মানে। এখানে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল হারুন ছিল, 2 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা জেনারেল জওয়ান ছিল, ব্রিগেডিয়ার জেনারেল লতিফ ছিল, এরকম অনেক মেজর অনেক কর্নেল সাহেবরা ছিলেন আমাদের সাথে। আমরা বঙ্গবন্ধুর সম্মানে এই অনুষ্ঠান আয়োজন করেছিলাম, এটা একটা সাকসেসফুল অনুষ্ঠান ছিল। যাই হোক,
বঙ্গবন্ধুর জন্য যত কিছু করা প্রয়োজন বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের মুক্তিযুদ্ধরা এটা করে। আমরা বঙ্গবন্ধুকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। 15 আগস্ট পরে আমরাই প্রথম প্রতিবাদ করেছিলাম কুমিল্লায়, আরো অনেকে ছিল, তার ভিতরে আমরা মুক্তিযোদ্ধারাও ছিলাম। আমরা গায়ে জানাজায় অংশগ্রহণ করেছি এবং প্রতিবাদ করেছি। এত বড় একটা মহান স্থপতি যিনি বাংলাদেশ সৃষ্টি করেছেন, সেই আলবদর রাজাকার, যারা পাকিস্তানের দালাল, পাকিস্তানের বাচ্চাটা কুকুর, এরা বঙ্গবন্ধুকে হত্যা করে সারা দেশকে কত বছর পিছিয়ে দিয়েছে এটা আপনারা জানেন। আমরা ক্ষমতা আসার পরে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এদের বিচার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রাজাকার, আলবদর এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার আওতায় এনেছেন এবং এদের বিচার অনুষ্ঠিত হয়েছে। অন্যায় করলে কেউ কোনো সময় বেঁচে যায় না, এরাও বেঁচে যেতে পারেনি। তো বঙ্গবন্ধুর প্রতি অসীম শ্রদ্ধা রাখি বলি, এই করোনাকালে আমরা মুক্তিযোদ্ধারা যতটুকু পেরেছি, জেলা প্রশাসনের সহায়তায় আমরা অনেক প্রায় 1000 মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করেছি কুমিল্লা জেলায়। কুমিল্লা সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা, আমরা প্রায় 10,000 মুক্তিযোদ্ধার প্রতিনিধিত্ব করি। এই করোনাকালে বঙ্গবন্ধুকে স্মরণ রেখে আমরা 1,000 পরিবারকে ত্রাণ, অসচ্ছল পরিবারকে ত্রাণ, রেশন কার্ড, চিকিৎসা, লেখাপড়ার ব্যাপার সবকিছু বন্দোবস্ত করে দিয়েছি। এটা আমাদেরকে জেলা প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করেছিল। জনাব শফিউল আহমেদ, আপনি জানেন যে একটি দুঃখজনক ঘটনা আছে যে আমাদের সমাজে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে বাদ দিয়ে কিন্তু কিছু ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তাদেরকে আসলে নেওয়া হচ্ছে বা তারা আসলে আসছে, এই ক্ষেত্রে আপনার বলার কি আছে এবং আমাদের করণীয় কি আছে? এটা তো আমার স্পষ্ট বলা লাগছে, আপনি একদম সঠিক বলেছেন। আমরা আপনার বক্তব্য অস্বীকার করি না, আমিও আপনার কুমিল্লা জেলায় মিনিস্ট্রিতে প্রায় 1200 মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম তাদেরকে বাতিল করার জন্য। আমরা খুব অল্প সংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল করতে পেরেছি এবং এটা খুব দুঃখজনক, যেটা আপনি বলেছেন আপনার সাথে আমি একমত এবং আমরা চেষ্টা করবো এইসব ভুয়া মুক্তিযোদ্ধাতে তালিকায় না থেকে। যারা দেশের জন্য রক্ত দিল, যারা স্বাধীন করলো, এদের মূল্যায়ন না এই ভুয়া মুক্তিযোদ্ধারা, তারপর যদি আপনি দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো যাই হোক, আমি এদের বাতিল দাবি করছি, এদের বিচার দাবি করছি। আমি আমাদের মন্ত্রী মাননীয় মন্ত্রীকে বলবো, আমরা যে লিস্টগুলি জেলা হয়ে দিয়েছি ভুয়া মুক্তিযোদ্ধাদের, এদের ত্বরান্বিত করে বাতিল করুন। এই যে বাতিল করার প্রক্রিয়াটি আপনারা এখনো পর্যন্ত বলছেন যে আমরা এটা করব, কিন্তু আপনি জানেন যে সুযোগ সুবিধা দেখা যাচ্ছে যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা সেই সুযোগ সুবিধা, সরকার যে সুযোগ সুবিধা দিচ্ছেন সেই সুযোগ সুবিধা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা না পেয়ে কিন্তু একজন ভুয়া মুক্তিযোদ্ধা আসলে সেটা সুযোগ সুবিধাগুলো ভোগ করছেন। এই ক্ষেত্রে কি আরো বেশি তৎপর হয়ে আপনাদের এই কাজটি এগিয়ে নিয়ে যাওয়া উচিত কিনা বলে মনে করেন? আপনি সঠিক, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা জেলা কমান্ডার তৎপর হলে হবে না, তো এটা আমাদের মন্ত্রণালয়ও তৎপর হতে হবে। মন্ত্রণালয় যদি তৎপর হয়, আমরা তো এটা কোনো ব্যাপারই না ভুয়া মুক্তিযোদ্ধাদের বাতিল করা, আমরা তো লিস্ট দিয়েছি ওদের। আর মন্ত্রণালয় কি কারণে এসব মুক্তিযোদ্ধা বাতিল করেন আমি জানি না, মন্ত্রণালয় ইচ্ছে করলে DGFI, DSB, NSI ওদের দিয়ে ইনকোয়ারি করে বাতিল করতে পারে। তো আমরা চাচ্ছি অতি শীঘ্র আমি আপনার মাধ্যমে মন্ত্রণালয়কে আবেদন করবো, আমরা জেলাভারে যে লিস্টগুলি দিয়েছি যাতে শীঘ্রই ওগুলি বাতিল করে। এবং পাশাপাশি আরেকটু আপনার কাছে জানতে চাই, যেহেতু আগস্ট মাসের আসলে আজকে শেষ দিন, 31 আগস্ট, একটু আপনার কাছে 21 আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কেও জানতে চাই। যে আপনি জানেন যে আমরা বিভিন্ন পত্র পত্রিকার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে জানতে পাচ্ছি যে 15 আগস্টের পরে যদি আর একটা কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে সেটা 21 আগস্ট ছিল। আমরা এইটা নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনার মতামত আসলে জানতে চাই। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, 15 আগস্ট আপনার স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, পাকিস্তান পন্থী এবং এদেশের কিছু তথাকথিত বামপন্থী আপনার এগুলির সাথে জড়িত ওরা। এবং এটা যে চিরসত্য কথা, খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ডাইরেক্ট জড়িত এই 21 আগস্ট ঘটনার জন্য দায়ী। তো দেখেন আপনি, মানে আল্লাহর কি ব্যাপার, এরাও কিন্তু বাঁচতে পারেন এই বিচার থেকে।
এবং আমাদের সাধারণ মানুষ, সাধারণ জনগণ সবার কাছে স্পষ্ট হয়েছে এই ঘটনা কারা করেছে। আমার মনে হয় এদের তো বিচার হয়েছে, ভিতরে রায়গুলি কার্যকর করা মানে এটা সময়ের ব্যাপার, খুব শীঘ্রই করা উচিত তাদের বিচারের রায়গুলি কার্যকর। এবং এই বিষয়ে আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা, সেই একই গোষ্ঠী যারা এই দেশের স্বাধীনতা সাধারণ মতো বিশ্বাস করে না তারাই ঘটিয়েছিল। শফিল আহমেদ বাবু, সর্বশেষ আপনার কাছে প্রশ্ন এবং সংক্ষেপে আমরা জানতে চাই যে এই যে আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা শরীরে এবং স্বচক্ষে যারা এটা দেখতে পেরেছেন এবং আপনারা সশস্ত্র অংশগ্রহণ করে আসলে মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু যারা আসলে আমরা দেখি নাই মুক্তিযুদ্ধ এবং আমাদের পরবর্তী জেনারেশনও যারা এখনো জানে না, তাদের জন্য আপনারা কি রেখে যাচ্ছেন পরবর্তীতেও যেন তারা জানতে পারে সঠিক ইতিহাস? আসলে আমরা চেষ্টা করছি, আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ করার জন্য স্বাধীনতা যুদ্ধ চালিয়ে গিয়েছিল। আজকে দেখেন অনেক প্রতিকূল অবস্থা আমার দেশটা কোথায় এগিয়ে গেছে। আজকে আমাদের লিভিং স্ট্যান্ডার্ড 71-72 যে লিভিং স্ট্যান্ডার্ড ছিল ওটা আজকে নেই। আজকে আমাদের দেশের মানুষের কাপড় আছে। আমি তখন আপনার 70-তে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমি দেখতাম আমাদের এলাকায় একটা ছোট্ট বাজার আছে, এখানে একটা গরু জবাই হতো, এটা ক্রয় করারও ক্ষমতা ছিল না। এক কেজি গরুর মানুষের কিন্তু তখন ছিল 12, সারাদিন গরুটা পরে থাকতো, এই টাকাও মানুষের কাছে ছিল। আজকে দেখেন স্বাধীনতার পরে আমাদের স্বাধীনতা একেবারে যে আমরা কিছু করতে পারিনি তা না, কিন্তু আজকে আমাদের অনেক শিক্ষিত, আজকে আমাদের অনেক প্রকৌশলী এই স্বাধীনতার পরে, আজকে আমাদের অনেক ডিপ্লোম্যাট, আজকে আমাদের মন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী, সবকিছু আজকে আমাদের, এটা স্বাধীনতার কারণেই। আজকে মানুষের ক্রয় ক্ষমতা যত বাড়ছে 71-72 মানুষ এক বেলা খাওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো। আমরা যারা মোটামুটি সচ্ছল ছিলাম, আমরা যারা গভর্নমেন্ট স্কুলে পড়েছি, ভিক্টোরিয়া কলেজে পড়েছি, তারা দেখেছি যে আমাদের দেশের লোক আমাদের এলাকার আশেপাশে যে গ্রামগুলো ছিল লিঙ্কটি পড়তে, লিঙ্কটি ছিলেন আপনি দেখেছেন কোনো সময় লিঙ্কটি? এই স্বাধীনতার কারণে আজকে আমাদের দেশের লোকজন কাপড় চোপড় করে, পড়াশোনা করে, একটা পার্সেন্ট ভালো খায়, মোটামুটি এই করোনা আসলে কেউ অসুবিধা ছিল না, সবাইয়েরও সবকিছু সাপোর্ট করার ক্ষমতা ছিল, এটা স্বাধীনতার সুফল। আজকে আমাদের শিক্ষার হাল দেখেন, আজকে আমাদের চিকিৎসা দেখেন, আপনি আজকে আমাদের সবকিছু তাকেই দেখেন, আমরা যতটুকু পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশ অনেক উন্নয়ন করেছে এবং অনেক উন্নতি করেছে। যদি করোনা কাল না থাকতো আজকে আমাদের দেশ আপনার একটা পর্যায়ে চলে যেত। তো যাই হোক, আমরা আবার কাজ করে শক্তভাবে দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাবো, দেশের শিক্ষার খাত এগিয়ে নিয়ে যাবো, সবকিছুকে আমরা সুন্দর করে আবার করবো। ধন্যবাদ শফিল আহমেদ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী সাইফুল ইসলাম সুমনকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আমাদের আরেকজন সহকর্মীর কাছে, জামালপুর থেকে আছেন আমাদের সাথে শরফুল ইসলাম ঝকন। ঝকন, আপনি শুনতে পাচ্ছেন? জি বলুন। আমি এখন রয়েছি জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ে, মাদারগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জনাব আনন্দচন্দ্র চৌধুরী তার কাছে আমরা উপস্থিত হয়েছি। আমরা তার কাছে জানতে চাই এই মাদারগঞ্জ উপজেলায় এই জনস্বাস্থ্য প্রকৌশলী কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন এবং যে সমস্ত 2019-20 অর্থ বছরে যে সমস্ত কাজ বাকি রয়েছে নাকি সমাপ্ত হয়েছে এই বিষয়ে জানবো এবং এরপরে যে অর্থ বছরে কাজ শুরু হয়েছে কি কি প্রকল্পে এই বিষয়ে জানবো এবং এই যে মাদারগঞ্জে ভয়াবহ বন অনুষ্ঠিত হয়ে গেল এই বন্যায় জনস্বাস্থ্য প্রকৌশলী আওতায় কি কি প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এই সমস্ত প্রকল্পের বিস্তারিত তথ্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশলী উপপ্রকৌশলী কর্মকর্তা আনন্দ চৌধুরীর কাছে জানবো। সম্মানিত অতিথি, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শুনতে পাচ্ছেন জি। আমাদের সহকর্মী আপনার কাছে অনেকগুলো প্রশ্ন দিয়েছেন, আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরই আপনার কাছে সংক্ষেপে জানতে চাই, খুবই সংক্ষিপ্ত ভাবে।
আচ্ছা আমি একটা চৌধুরী বলছি, অভিনন্দন। আমি মাদারগঞ্জে আছি, মাদারগঞ্জ আমাদের যে জনস্বাস্থ্য প্রকল্প অধিদপ্তর জামালপুর কর্তৃক এই অগ্রাধিকার প্রকল্পের 870টি অগভীর নলকূপ বাধা ছিল, সেগুলি যথাযথভাবে সম্পন্ন হয়েছে, এমনকি মানুষ সেগুলি থেকে পানি পান করছে এই মুহূর্তে, এবং সেগুলি পানি কোয়ালিটি গুণগত মান ল্যাবরেটরি ম্যানেজিং কর্তৃক পরীক্ষিত এবং মানুষ এই পানি পান করে স্বাভাবিকভাবে কমফোর্ট ফিল করছে। তারা আরো টি বলে যে চাহিদা সেই অনুপাতে বলতে আমাদের মাননীয় সংসদ সদস্য মির্জা আজম এখানকার যে প্রাক্তন মন্ত্রী ওনার উদ্যোগে আমরা আরো বেশি জীবন বরাদ্দের জন্য আবেদন করেছি। এবং আমাদের এখানে একটা সমস্যা আছে, যেটা হলো আয়রন জনিত সমস্যা, যেটা আমরা 0 থেকে 61 মিটার অর্থাৎ 200 ফিট পর্যন্ত যে জীবনগুলি স্থাপন করে থাকি সেটা অগভীর নলকূপ, এতে কিন্তু আয়রন থাকে, কিন্তু আমরা যদি এগুলি 500 ফিটের অধিক করতে পারি গভীর নলকূপ, তাহলে মানুষ আয়রন মুক্ত পানি পাবে। আমরা মন্ত্রী মহোদয়ের মাধ্যমে এবং আমাদের দপ্তরীয় সুযোগ্য শ্রদ্ধা নির্বাহী প্রকৌশলী এবং শ্রদ্ধা প্রধান প্রকৌশলীর মাধ্যমে আমরা এই আবেদনটি করেছি। মনে হয় আমাদের এই উপজেলাগুলিতে টিউবওয়েল পর্যবেক্ষণ টিউবওয়েলের কাজ চলছে, ওই কাজ সমাপ্ত হলে আমরা মানুষকে আয়রন মুক্ত জীবন আয়রন থাকবে না এই ধরনের পানি দিতে সক্ষম হবো। আর আমরা বন্যার সময় হয়তো উনি জানতে চাচ্ছে বন্যার সময় আমরা বন্যার সময় পানি পিড ফ্যাং যে পাউডার ট্যাব ই ছিল ওইগুলি আমরা বিভিন্ন অঞ্চলে যেগুলি বন্যা প্রভাবিত এলাকায় আমরা বিতরণ করেছি। বন্যার সময় আমরা যে জীবনগুলি ক্ষতিগ্রস্ত যেগুলি পানিতে ডুবে থাকে ওইগুলিকে উচ্চকরণ করি, এবং যেগুলিতে আমাদের যে সব এলাকায় ল্যাট্রিনের সমস্যা ছিল বন্যা পূর্ববর্তীকালে আমরা সার্ভে করতেছি কোথাও আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি আমাদের বিভাগীয় ভাবে আমরা করার জন্য চেষ্টা। আর আমাদের যে বৈশ্বিক সমস্যা করোনা মহামারী এটা মোকাবেলায় আমরা মার্চের শুরু থেকে ব্লিচিং পাউডার বিভিন্ন এলাকায় এই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনা এবং কি সহযোগিতা পৌর মেয়রের সহযোগিতা ওনাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় আমরা ফায়ার ব্রিগেডের গাড়ি জামালপুর থেকে মাদারগঞ্জ পর্যন্ত নিয়ে এসে সেটা আমরা স্প্রে করে বিভিন্ন অঞ্চলে ব্লিচিং পাউডার ছিটিয়েছি প্রায় 150 কেজির মতো। আরো যেগুলি লকডাউন কৃত এলাকা ওইগুলিতে আমরা স্থানীয় ভাবে পাউডার ছোট মেশিনের মাধ্যমে স্প্রে করে জীবাণুমুক্ত হওয়ার চেষ্টা করেছি, এবং আমরা কিছু স্যানিটাইজার আমাদের বিভাগীয় ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা এবং আমাদের অফিস আদালতে এগুলি আমরা সরবরাহ করেছিলাম, এখনো অব্যাহত আছে। আমরা 3টি বেসিন নির্মাণ করেছি, যে বেসিনে মানুষ প্রতিনিয়ত হাত ধুচ্ছে এবং পর্যাপ্ত সাবানের ব্যবস্থা যে কোনো সময় যে কোনো মানুষ আসবে সেটা ব্যবহার করতে পারে। আমাদের মাননীয় নির্বাহী অবশ্যই আমাদের বলেছেন যে যদি বেসিন আরো প্রয়োজন হয় তাহলে উনি আরো বরাদ্দ দিন। আমাদের বেসিনের কাজ প্রক্রিয়াধীন আছে 3টি কমপ্লিট, মোটামুটি জনস্বাস্থ্য প্রকৌশল মাদারগঞ্জ কর্তৃক আমরা করোনাকালীন এবং বন্যাকালীন সময়ে আমি একটা ইউনিয়নের ট্যাগ অফিসার অর্থাৎ দিলীপ অফিসার আমরা বিভিন্ন সময় সকাল বিকাল রাত্রে জনগণের মাঝে চাউল বিতরণ করেছি, চাউল ডাউল খাদ্য সামগ্রীর পাশাপাশি আমার বিভাগের যে ব্লিচিং পাউডার তারপরে ট্যাবলেট এগুলি বিতরণ করেছি, কোথাও ধ্যানের প্রয়োজন পানি সংরক্ষণের জন্য পানির জার অর্থাৎ পানি সংরক্ষণ করার জন্য লিটারে পানি সংরক্ষণ করার জন্য এগুলি সরবরাহ করা হয়েছে। মোটামুটি আমরা জনগণের মাঝে এবং জনগণের পাশে সেগে 24 আওয়ার্স অর্থাৎ আমাদের কোনো শুক্র শনি কোনো ছুটি ছিল না, আমাদের টিম আমাদের অফিসের 4টে টিম করে 7টা ইউনিয়ন এবং পৌরসভা মিলে 8টা 4টে গ্রুপ সার্বক্ষণিক তারা এই করোনা এবং বন্যার কাজে নিয়োজিত আছে। আর আমি সারাক্ষণ এই ইউনো মহাদের সাথে এবং বিক্রি স্যারের সাথে প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে আমার এমনকি জনপ্রতিনিধির সাথে কথা বলে যখন যেটা চাহিদা সেটা আমরা সাথে সাথে আমাদের উচ্চতম কর্তৃপক্ষকে জানিয়ে থাকি এবং উচ্চতম কর্তৃপক্ষ সেই অনুপাতে আমাদেরকে সরবরাহ দিয়ে থাকে এবং আমরা এখন পর্যন্ত কাজকর্ম করে যাচ্ছি। আর আমাদের যে
বরাদ্দ যে বরাদ্দগুলি ছিল সেগুলি কাজ হয়ে গেছে, আর যেগুলি বরাদ্দ আছে সেটা প্রক্রিয়াধীন আছে, অর্থাৎ হয়ে গেছে। কারণ সাইট সিলেকশন এলে পৌরসভার একটা বরাদ্দ আছে কেবল 110টা, সেগুলি এখন আমরা সাইট পাওয়ার সাপেক্ষে কাজ শুরু করব। পৌরসভা আমাদের একটা সুখবর যে মাদারগঞ্জবাসী এই প্রথম দুইটা টিউবওয়েল প্রোডাকশন টিউবওয়েল করা হচ্ছে উৎপাদক নদীর, যেখানে আয়রনের পরিমাণ মাত্র 0.17 একটাতে মিলিগ্রাম পার লিটার, আর একটাতে 0.034 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ এই পানি সরাসরি মানুষ খেতে পারবে, যেটা মানুষের স্বাস্থ্যসম্মত। এমনকি আমাদের মাদারগঞ্জে এই প্রথম আয়রন ফ্রি, সেখানে কোনো আয়রন জীবমাল কন্ট্রোল, যেটা আমরা বলি পানি বিশুদ্ধকরণ যে ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেটা করতে হবে না সরাসরি। আমাদের মন্ত্রী মহোদয় আমাদের এই কাজের সার্বক্ষণিক, অর্থাৎ প্রতি সপ্তাহেই উনি মাদারগঞ্জ এসে থাকেন আমাদের সাথে, বিভিন্ন কর্মকর্তার সাথে বিভিন্ন মিটিংয়ে বসেন, এমনকি পার্সোনালি আমার ওয়াটার সাপ্লাইয়ের খবর নেন, এমনকি পাম্প হাউসের ওনার সহযোগিতায় আমরা সক্ষম হয়েছি একটা কাজ শুরু করতে। একটা মোটামুটি মাদারগঞ্জে যত বরাদ্দ ছিল সবকিছু গতানুগতিক ভাবে যথাযথ ভাবে হচ্ছে, এবং আশা করি মাদারগঞ্জ জনস্বাস্থ্য প্রদর্শন 100% কাজ করতে সক্ষম। এমনকি আমরা আমাদের মাননীয় প্রধান প্রকৌশলী মহোদয়ের নেতৃত্বে আমাদের যে বরাদ্দ আসতেছে আমরা এগুলি তাৎক্ষণিকভাবে ওই অনুবাদ কাজ সমাপ্ত করতেছি, এবং ভবিষ্যতে আরো দেশ আগাইতেছে তার সাথে মাদারগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলের ওয়াটার সাপ্লাই সিনিটেশন এগুলি যাতে উন্নয়ন করা যায়, সেই জন্য তিন পৌরসভার একটা প্রকল্প জাতীয় সিনিটেশন উন্নয়ন প্রকল্প ড্রেনেজ এবং ওয়াটার সাপ্লাই এই কাজটা শুরু হয়েছে। 2 বছর অলরেডি আমরা 15 কিলোমিটার পাইপ লাইন সমাপ্ত করেছি, 25 কিলো চলতেছে, 17 কিলো চলতেছে, ড্রেন 1.5 কিলোমিটার কমপ্লিট আরো চলতেছে। মোটামুটি ভাবে আমাদের চাহিদা মাফিক যতগুলি কাজ ছিল খুব সুন্দর, এবং জনগণের সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমরা করতে সক্ষম হচ্ছি। এবং আপনাদের আজকের যে আয়োজন, আজকের যে আমার জামালপুর থেকে ছোটন ভাই আসছে, আমি একটা সাইডে ছিলাম, হঠাৎ উনি বলল যে এখানে আপনি একটা প্রোগ্রাম, আমি আসলাম। আমি আশা করছি আপনারা যদি এইভাবে আমাদেরকে একটু সহযোগিতা করেন, উৎসাহিত করেন, প্রচারে প্রসার বাড়ে একটা কথা আছে, আমরা কাজ করি কিন্তু আমাদের কাজের যদি মানুষ না জানে তাহলে উদ্বুদ্ধ হতে পারে না। অর্থাৎ মানুষজন জানবে তখন বুঝবে যে এখানে একটা ডিপার্টমেন্ট আছে, এখানে তো পানি বিশুদ্ধ পানি পাওয়া যায় এখানকে টিউবওয়েলের মাধ্যমে, এখানে স্যানিটেশনের সুবিধা আছে, আমরা যারা নিজেরা করে তাদেরকে কনসালটেন্ট হিসাবে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। একটা মানুষ যদি আসে সে কত ফিট টিউবওয়েল স্থাপন করলে কোন এলাকায় কত ফিট টিউবওয়েলে ভালো পানি পাবে সেটা আমরা মোটামুটি তাদেরকে একটা ধারণা দিই। আমাদের অফিসে বোর লক আছে, অর্থাৎ একটা টিউবওয়েলের 0 থেকে যত ফিট পর্যন্ত স্যাম্পিল এটা আমাদের ড্রিল করা আছে। এমনকি অনেক মানুষ আসছে বিদেশ থেকে আগত, বিভিন্ন জায়গায় উন্নত কান্ট্রি থেকে আসছে, তারা আমাদের গ্রামে বিভিন্ন কিছু করতে যায়, আমরা চেষ্টা করি তাদেরকে টেকনিক্যাল সহযোগিতা অর্থাৎ কারিগরি সহযোগিতা দিয়ে তার কাজটা যেন ভালো। আচ্ছা, আমার কাছ থেকে আপনি কি অন্য কিছু জানতে চান? যদি জানেন বলতে পারেন। খুবই সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন, এবং আপনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে প্রচারের প্রসার। আমরাও চাই আপনাদেরকে প্রচার করতে, এবং আপনাদের এই যে কাজকর্ম আপনি বললেন যে আপনাদেরকে প্রচার করা হলে আপনাদের কাজকর্মগুলো নিয়ে যদি কথা বলার আপনাদেরকে সুযোগ দিই তাহলে আপনারা আরও বেশি উৎসাহ পাবেন। আমরা কিন্তু সেই প্রত্যাশায় রাখছি যে আপনারা, আমরা অবশ্যই আপনাদেরকে প্রচার করব, এবং আপনারা যেভাবে কাজ করছেন সেভাবে কাজ করে এগিয়ে যান, আমরা সেই প্রত্যাশায় রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের সহকর্মী শরীফুল ইসলাম ঝোকনকে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সুমি আস্তান এখানে বিদায় নিতে চাই। তার আগে যে সকল সহকর্মী এবং যে সকল অতিথিরা আজকে জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন তাদের সবাইকে জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।